আসসালামু আলাইকুম, আমার নাম শামিমা আক্তার, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি এখানে ভর্তি ছিলাম 13 দিন, 13 দিন পরে ভর্তির পর আমি বাসায় গেছি। বাসায় গিয়ে এখন 24 দিন পর আবার আসছি স্যারকে দেখাতে। আলহামদুলিল্লাহ, মানে আগে যেমন ছিলাম ওইটার থেকে এখন মানে অনেকটা সুস্থ, মানে এখন আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আগে আমার কোমরে সমস্যা ছিল, ফিটে ফিটে ছিল, পায়ের গোড়ালিতে ছিল। মানে আগে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন আমি নিচে পা রাখতাম যে পায়ে অনেক ব্যথা ছিল, গোড়ালিতে কাঁটার মতো ফুটতেছে। এখন এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে এখন অনুভব হয় না। আমার পুরো শরীরের মানে সব জায়গায় জয়েন্টে ব্যথা ছিল, যে হাতে, পায়ে, ঘাড়ে, কোমরে, পিঠে, এগুলা ব্যথা ছিল। এখন আলহামদুলিল্লাহ মানে আগের তুলনায় অনেক ভালো আছি। স্যারের চিকিৎসা আমি ভালো দেখে, স্যারের প্রতি বিশ্বাস রেখে আমি আসছি এখানে। এখন আলহামদুলিল্লাহ স্যারও মানে চিকিৎসা ভালো দিছে, আর সব কিছু উপরালার ইয়ে, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। আশা করি তবে যে মানে ভালো হয়ে যাব, স্যারের প্রতি মানে আমার এতটুকু ইয়ে আছে। আমি অলরেডি স্যারের ইয়ে অনেকজনকে দিয়ে দিছি, মানে এই জন্যই যে আমি আইসা মানে আসার পরে আমি ভালো চিকিৎসা পাই, মানে ইয়ে হয়েছে আমার ভালো হয়েছে। এই কারণে আমার পরিচিত অনেককে ইয়ে আছে, ওনাদেরকে আমি স্যারের মানে ঠিকানাটা দিছি যে এখানে আইসা দেখানোর জন্য। ওরা বলছে যে আসবে দেখাবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এখন যেমন আছি এর থেকে যেন আরো ভালো সুস্থ হই, সবার কাছে এটাই আমার কাম্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।